কে নেই, সাবেক থেকে বর্তমান ক্রীড়াঙ্গনের মহাতারকারা মিলেছেন এক মোহনায়। শেখ রাসেল রোলার স্কেটিং স্টেডিয়াম যেন হয়ে ওঠে ক্রীড়া ব্যক্তিত্বদের মিলন মেলা। শুরুতেই বর্তমান সরকারের আমলে দেশের নানা খাতে উন্নয়নের পাশাপাশি ক্রীড়াঙ্গনের অর্জনসমূহ তুলে ধরা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা 8 আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আহম বাহাউদ্দিন নাসিম ও ঢাকা 10 আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নায়ক ফেরদৌস আহমেদ। আর প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের সভাপতি আজম নাসিরউদ্দিন। দেশের খেলাধুলার মান বাড়াতে নানা উদ্যোগের কথা জানানো হয় অনুষ্ঠানে, যেখানে নিজেদের পরিকল্পনার কথা জানান ক্রীড়া সংগঠকরা। ক্রীড়াঙ্গনটা হলো যে নির্মল বিনোদনের একটা সবচেয়ে শক্তিশালী এবং কার্যকর একটা মাধ্যম, এবং এই ক্রীড়াঙ্গনকে যদি আমরা সত্যিকার অর্থে এটা শক্তিশালী করতে পারি, অর্থাৎ এটা যদি সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আনাতে কানাতে ছড়িয়ে দিতে পারি, তাহলে আমাদের যে ভবিষ্যৎ যে প্রজন্ম যাদের উপর নির্ভর করে আগামী সমৃদ্ধ উন্নত স্মার্ট বাংলাদেশ, তো তারা যে বিপদগামী হয়ে যাচ্ছে বিভিন্ন কারণে কারণে, তাদেরকে আমরা বিপদগামিতা থেকে আমরা রক্ষা করতে পারি। স্মার্ট ক্রীড়াঙ্গন গড়ার উদ্যোগে সারা দেশে তৃণমূল খেলোয়াড়দের আনা হবে ডাটাবেজের আওতায়। আইটি সহায়তায় ক্রীড়াবিদদের পারফরমেন্স ও মান উন্নয়ন নিয়ন্ত্রণ করার কথা জানান অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক। স্মার্ট ক্রীড়াঙ্গনকে প্রত্যেকটা ডিপার্টমেন্ট, প্রত্যেকটা ফেডারেশন এবং যারা ক্রীড়া জেলা ক্রীড়া সংস্থা আছে, ফুটবল অ্যাসোসিয়েশন যারা আছে, অন্য ডিসিপ্লিন যারা আছে, প্রত্যেকটা জায়গায় আমরা কিন্তু একদম তৃণমূল পর্যায় থেকে সেন্ট্রাল পর্যন্ত যে কানেক্টিভিটি, সেই কানেক্টিভিটিটা আইটি সলিউশনের মাধ্যমে করা হবে। এটি হচ্ছে আমাদের প্ল্যান। যেটা হয়েছে এখানে আমাদের সকলের সাথে একটা দেখা হলো এবং আমাদের সাথে পরিচিতি হলো এবং আমাদের এই ধারাবাহিকতাটা প্রতি বছরে আমরা রাখবো। অনুষ্ঠানে যোগ দেওয়া প্রবীণ সংগঠকরা বললেন, এমন আয়োজন বদলে দিতে পারে দেশের ক্রীড়াঙ্গন। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।